ফটোশপের মাধ্যমে যে কোনো ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারফুল ইমেজে কনভার্ট করা কিন্তু একদমই সহজ এবং এর জন্য আপনার সিম্পল একটা স্টেপ ফলো করতে হবে। তো চলুন দেখে নিই যে এটা আপনি কীভাবে করবেন। সো প্রথমত আপনি কী করবেন, ফটোশপে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে অন করে ফেলবেন। সো অন করে আপনি কী করবেন, লেয়ার সেকশনে গিয়ে এখান থেকে সরাসরি চলে যাবেন হিউ এবং স্যাচুরেশনে। দেন দেখুন এইখানে আসলে আপনি একটা অপশন পাচ্ছেন কালারাইজ। সো আপনি যখনই কালারাইজে প্রেস করবেন আপনি দেখবেন এটা কিন্তু এরকম কালার হয়ে যাবে। বাট আমাদের কিন্তু এখনও প্রবলেমটা সলভ হয় না, তাই না? সো আমরা যে কাজটা করব, দেখুন এই যে এখান থেকে যে আমাদের হিউর যে ভ্যালুটা আছে এটা আমরা কী করবো, মানুষের যে ফেসের কালারটা থাকে সেই দিকে নেওয়ার ট্রাই করবো। সো যখন আপনি দেখুন ড্রাগ করে আপনি ঠিক এইদিকে নিয়ে যাবেন, এদিকে নিয়ে যাওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু পুরোপুরিভাবে কালারে কনভার্ট হয়ে গেছে। দেন আপনি চাইলে এটাকে লাইটনেসটা হালকা একটু অ্যাডজাস্ট করতে পারেন, দেন আপনি চাইলে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন। সো দেখুন এইটা যখন আমি হালকা বাড়াবো, সো বাড়ানোর পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পুরোপুরিভাবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমাদের কালারফুল ইমেজে কনভার্ট হয়ে গিয়েছে। সো ফটোশপের মাধ্যমে এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ইমেজকে কালারফুল করতে পারেন।